নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের সামনে অনেক 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 বড় কিছু খবর নিয়ে আসতে চলেছি যারা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার্থী রয়েছ এক্স্যাক্টলি তাদের জন্য খুব বড় আনন্দের খবর শুধু আনন্দের খবর নয় তোমাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে একদম এটা ঠিক কথা তো একদম প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখে যাবে কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো কোন কোন মুহূর্তে বলবো সেগুলো কিন্তু অবশ্যই কোনো তোমাদের শোনাটা দরকার ঠিক আছে আজকে তোমরা দেখছো যে আজকে পশ্চিমবঙ্গর গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে আদার্স কোনো বিভাগেই কোনো রিক্রুটমেন্ট নাই সে সম্বন্ধে চিরঞ্জিত স্যার একমাত্র যে তোমাদের জন্য কিছু বলে কিন্তু আদারওয়াইজ পশ্চিমবঙ্গের আদার্স কোনো টিচারকে আমি অনেক টিচারকে কথা বলার চেষ্টা করেছি তারা ধারাসাল তারা ইগনোর করে গেছে তো যাই হোক তারা ইগনোর করুক না করুক আমি তোমাদের জন্য ছিলাম আমি তোমাদের জন্য আছি আমি তোমাদের যখনই তোমার স্টুডেন্টদের সাথে কোনো কিছু গালাত হবে ঠিক আছে শুধু স্টুডেন্ট মানে শুধু তোমাদের স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি শুধু স্টুডেন্টদের স্বার্থে অবশ্যই আমি একজন টিচার আমি বুঝি একজন স্টুডেন্টের মর্ম তো অবশ্যই তোমাদের পাশে আমি দাঁড়াবো বোঝাতে পারলাম সেটা সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হবে বোঝাতে পারলাম চুপচাপ মুখ বুঝে থাকার দিন চলে গেছে না হলে চিরজীবন মাথা চুল উঠে যাবে ঠিক আছে চিরজীবন গার্লফ্রেন্ডের বাবা বেকার বলে টানা দেবে চিরজীবন নিজের বাবা মাকে লোকের সামনে অসম্মানিত হতে হবে তো আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট অব দি টিকে থাকবে সবাই আশা করি দশ মিনিট কি পনেরো মিনিটের সময় তোমাদের কাছে এতটাও গুরুত্বপূর্ণ হবে না বোঝাতে পারলাম তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে পারলে একটু শেয়ার করবে সবাইকে তো আজকে দেখো সবার আগে তোমাদের বলি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যারা দু হাজার উনিশের ক্যান্ডিডেট আছো যারা আমার ভিডিওটা দেখছো বা যাদের কোনো বন্ধু বান্ধব আছে হয়তো সে আমার ভিডিওটা দেখেনি তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যে তার তার যে এতদিন কেস চলছিল কেসের আজ সত্যি কথা বলতে কেসের অবসান খুব 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 তাড়াতাড়ি হতে চলেছে এবং রিসেন্ট তাদের আহ ফেব্রুয়ারি মাসের উইদিন আহ পনেরো তারিখের মধ্যে তাদের দিকে তাদের দিকে সমস্তই তাদের কেস কমপ্লিট হয়ে তাদের দিকে কিন্তু আস্তে আস্তে তাদের যাদের ভিআর মেডিকেল হয়ে গেছে তো তাদের দিকে জয়নিং ডেট দিয়ে দেবে আর যাদের তোমার যাদের তোমার ভিআর মেডিকেল হয়নি তাদের কিন্তু প্রসেসিং কিন্তু চালু হয়ে যাবে তো সেই দিক থেকে তোমাদের বলতে পারি একদমই তোমরা পেঁচু হটো না মানে তোমাদের যারা কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছ যারা এসআই মেনের প্রিপারেশান নিচ্ছ যারা ওয়ারলেস অপারেটর প্রিপারেশান নিচ্ছ যারা আফগারি মেনের ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে এক ছোট্ট ছোট্ট যে কথাগুলো বলি বা যারা কলকাতা পুলিশ সার্জেন্ট যেটা পরীক্ষাটা সেটারও জন্য এই প্রিপারেশান যারা নিচ্ছ তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলি দেখো সবার আগে তোমাদের বলি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গ পুলিশ পিলি পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলি তোমাদের সাথে কিন্তু এই যে যারা তোমাদের সিনিয়র হয়ে গেলো যারা জয়নিং হয়ে গেলো তারা কিন্তু ভুলেও কিন্তু তোমাদের সাথে কিন্তু মাঠে কম্পিটিশান করতে কিন্তু এরা আসবে না তার সাথেও এটা বলে দিই তোমাদের মেন পরীক্ষাতেও কিন্তু এরা বসবে না তো সেই জন্য কিন্তু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের কাট কিন্তু অনেকটা অনেকটাই কমে যাবে এবং কেন কারণ সরকার কিন্তু অলরেডি কিন্তু সেই জন্য কিন্তু বেশি স্টুডেন্টকে কিন্তু কাউন্ট করবে মানে অলরেডি করেছে মানে করবে মানে করেছে ঠিক আছে মানে অলরেডি তোমার বেশি কিছু স্টুডেন্টকে ওই জন্য কাউন্ট করা হয়েছে যে এদের দিকে বাদ চলে যাওয়ার পরে অ্যাটলিস্ট এই চার হাজার সামথিং যে স্টুডেন্ট আছে এরা বাদ চলে যাওয়ার পরে অনেকটা তোমার ওই জন্য কাউন্ট করে কাট অনেকটা কমে গেছে তো মোট কথা হচ্ছে তোমাদের এটা বলতে চাইছি যে তোমাদের কিন্তু একটা প্রসেসিং যখন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এদের তো জয়নিং হয়ে গেল যাদের জয়নিং হয়ে যাবে কংগ্রেচুলেশন আজ আমার নাই নাই করে সিক্সটি থ্রি স্টুডেন্ট এরকম পড়ে আছে তেষট্টিটা স্টুডেন্ট এরকম পড়ে আছে যাদের এখনও পর্যন্ত জয়নিং হয়নি তো আজকে তাদের দিকেও বলি তোরাও ভিডিওটা অবশ্যই শুনছিস তো তোদের অবসন কিন্তু অবসম্ভবই মানে খুব তাড়াতাড়ি তোদের সেই আনন্দের মুখটা তোরা দেখতে পাবি নিজেকে পুলিশের ড্রেস পরে যেটা আয়নার সামনে এতদিন আমি বলতাম যে আয়নার সামনে নিজেকে কল্পনা করিস তো সেই দিনটা চলে এসছে আয়নার সামনে অবশ্যই নিজের নিজেকে দেখতে পাবি এটা বাস্তব কথা তো চলো বাস্তব কথা দ্বিতীয় কথা বলি যারা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ প্রিলিমিনারি রেজাল্ট কবে রেজাল্ট কবে করে চিল্লা ছিল এতদিন ধরে ঠিক আছে আর সত্যি কথা বলতে কী জানো পশ্চিমবঙ্গের কী অবস্থা আজকে তোমরা এন টি নিয়ে দেখো আজকে গ্রুপ ডি দেখো স্টুডেন্টদের আজকে স্টুডেন্টদের জন্য শুধু স্টুডেন্টদের প্রতিবাদের জন্য কিন্তু আজকে তোমার এন টিপিসি বল বলো মানে এন টি বলো গ্রুপ ডি বলো তার জন্য কিন্তু সরকার ভাবতে বাধ্য হয়েছে তো পশ্চিমবাংলা আর আদার স্টেটের মধ্যে কিন্তু এটাই তফাৎ কিন্তু আমাদের পশ্চিমবাংলা কি বলো তো পশ্চিমবাংলার স্টুডেন্টরা অন্য কিছু করতে পারবে না কাউকে কিছু বলতে পারবে না কাউকে মানে একতা করে যে রকমভাবে যে আমরা রিকোয়েস্ট করি একদম মানে মানে অহিংসভাবে রিকোয়েস্ট করি ঠিক আছে অহিংসভাবে তোমার টুইট করি মেল করি এরকম কিন্তু কোনো একতা নাই ঠিক আছে তার পরিবর্তে কি বলো তো ওরা পারবে কোনো ইউটিউবের কোনো ভিডিও দিচ্ছে কেউ তাকে এসে নিজের গালাগালি দিতে হ্যাঁ আপনি বলেছিলেন রেজাল্ট বেরোচ্ছে না রেজাল্ট তো মিললো না কথাটা কেউ নয় বাবা বোর্ড বোর্ডের ডিসিশনের ওপর নির্ভর করে সবাই চলে বুঝাতে পারলাম রকম নয় যে বোর্ড কোনো আমাদের কথাতে চলে আমরা তো টিচার লোক আমরা সময় তোমাদের আসে আজকেও আমি যে ভিডিওটা বানাচ্ছি হয়তো তোমাদের এটা বলতে পারি যে আজকের ভিডিওটাও আমি তাদেরই কথা শুনে বানাচ্ছি তার মানে ঘটনাটা কি আমরা কিন্তু টিচার আমরা কিন্তু একটা কি করতে পারি একটা প্রেডিকশান করতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের সাথে কথা বলি ওনাদের কথা শুনে তোমাদের রিসেন্ট আপডেট দিতে পারি বুঝতে পারলাম এইরকম নয় আজকে যদি চিরঞ্জিত স্যারের হাতে রিক্রুটমেন্ট থাকতো ডেফিনেটলি তোমাদের কাপকা জয়েন করে দিয়ে আবার একটা রিক্রুটমেন্ট বার করে দিতাম কিন্তু সেটা তো পসিবেল হয় না তার মধ্যে অনেক কিছু পসিবিলিটি থাকে তবে একটা কথা তোমাদের বলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ড একটাই একমাত্র বোর্ড যেটা তোমাদের আসার বাতিটাকে জ্বালিয়ে রেখেছে তোমাদের এটা আবারও বলে দিচ্ছি তোমাদের কিন্তু আবারও নতুন রিক্রুটমেন্ট বেরোবে আমি সব কিছু খবর নিয়ে তোমাদের বলছি আর যারা পশ্চিমবঙ্গ পুলিশ প্রিলি পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো যে স্যার রেজাল্ট কবে বেরোবে তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে তোমাদের এই যেহেতু এদের কেসটা কিন্তু যেহেতু সামলেই যাচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু খুব 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 অবসম্ভবই মানে এই জন্য বলছি তোমাদের কিন্তু নিজের প্রিপারেশনের ওপরে একদমই কিন্তু নিজের কিন্তু ফোকাস থেকে সরে যেও না নিজের প্রিপারেশন থেকে কিন্তু হটে যাওয়া মানে কিন্তু নিজের জীবন থেকে সরে যাওয়া কারণ এই টাইম টু আর অনেকজনের মনে হচ্ছে স্যার এই টাইমে কি পড়বো তোমাদের ছোট্ট দুটো কথা বলি একটা জীবনে বড় কিছু করতে গেলে আজকে যারা ডাব্লিউ অফিসার হচ্ছে বা যারা যারা আইএস অফিসার হচ্ছে বা যারা এন যারা বড় বড় লেভেলের পরীক্ষার জন্য অপেক্ষা করে আছে না তো তাদের দিকে এরকম বলি যে তারাও যদি এরকম ভাবতো না আজকে উসিয়ান বলটার নাম তোমরা সবাই শুনেছ তো আজকে যদি উসিয়ান বল ভাবতো যে কবে অলিম্পিক আসবে তবে আমি ওই অলিম্পিকের দু মাস আগে থেকে প্র্যাকটিস করে গিয়ে ছুটতে যাব তাহলে কিন্তু আজকে উসিয়ান বোল্ট আজকে উশিয়ান বোল্ট হতো না তাই না হয়তো অন্য কিছু বোল্ট হয়ে যেত তো সেই জন্য তোমাদের কথাটা বলে দিচ্ছি যে কোনো প্রিপারেশান সবসময় ব্যাকে প্রিপারেশানটা নিয়ে রাখতে হয় যে সেক্ষেত্রে যাই হোক যেন যে পরিস্থিতি হোক যেন একটা সিট যদি থাকে সেটা কিন্তু আমিই নেবো তো সেই জন্য কিন্তু তোমাদের বলতে পারি যে সময় থাকতে নিজের প্রিপারেশান শুরু করে দাও এই টাইমটাই হচ্ছে যে টাইমটাই তুমি নিজেকে গড়ো প্রত্যেক জনাকে বলবো অনুরোধ করব নিজের বাড়িতে একটা আলাদা করে রুটিন তৈরি করো সেই রুটিন অনুযায়ী নিজের পড়াশোনার উপর জোর দাও কারণ গ্রাউন্ড তুমি কুড়ি দিনে কভার করে নিতে পারবে কোনো সমস্যা নাই কারণ যেদিনই তোমাদের রেজাল্ট বেরোবে তারপর থেকে অ্যাটলিস্ট বাইশ থেকে পঁচিশ দিন পরে মিনিমাম গ্রাউন্ড হবে তো গ্রাউন্ড তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় তা সত্ত্বেও আমি এটা বলে দিচ্ছি কিন্তু তোমাদের পরীক্ষা নেই কিন্তু খুব সমস্যা কারণ সামনে এবছরই রিক্রুটমেন্ট আবার বেরোতে চলেছে তো সেই জন্য কিন্তু পুলিশের ওপরেও কিন্তু চাপ আছে যে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস এগিয়ে দেবে হ্যাঁ এটা ঠিক কথা যে তোমাদের যে রেজাল্ট ওনাদের যে স্টে লেগেছিল যারা দু হাজার উনিশে তাদের জন্য হয়তো কিছুটা হয়তো ডিলে হয়েছে ঠিকই কিন্তু আর ডিলে করবে না আর ডিলে করার কোনো পথ দেখতে পাচ্ছি না কারণ এতদিন তোমরা দেখেছো করোনার জন্য যদি সব কিছু হতো তাহলে তাহলে বেঙ্গল পুলিশেরই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমরা এটা জানো যে পরীক্ষার ডেট যখন দিয়েছে তাহলে পরীক্ষা এটার জন্য রকমভাবে ওনারা কিন্তু ডিলে কিন্তু করছে না মানে এরকম নয় যে করোনার জন্য কোনো কিছু হবে ঠিক আছে মানে আটকে যাবে তো করোনাটা মিডিলে থাকলো না থাকলো না তোমার দু হাজার উনিশের জয়নিংয়ের কেস তো সেই জন্য তোমাদের বলছি টোটালটা কিন্তু রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে এবার তোমরা নিজে নিজে বুঝে নাও যে তোমাদের রেজাল্ট তবে এইটুকু তোমাদের বলতে পারি আমার কাছে যেটুকু খবর আছে সেইটুকু তোমাদের বলতে পারি সবার আগে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি

পরেই কিন্তু জাস্ট বেরোবে ঠিক আছে তো সেই জন্য আর সঙ্গে আমি আবারও বলে দিচ্ছি আফগাড়ির সঙ্গে কিন্তু বেঙ্গল পুলিশের কিন্তু কোনো সম্পর্ক নাই যে এর মাঠের ওপরে ও কিন্তু কোনো রকমভাবেও মানে বসে থাকবে না মানে এইদিকে এইরকম হতে পারে যে বেঙ্গল পুলিশ প্রিলিমিনারির মাঠ চলছে আর ওইদিকে কিন্তু ওনাদের ইন্টারভিউ চলছে কারণ মাঠের সঙ্গে ইন্টারভিউ কিন্তু কোনো সম্পর্ক নাই ঠিক আছে এটা বারবার করে বলছি কারণ মাঠের যারা করাবে তাদের বিভাগ আলাদা যারা ইন্টারভিউ করাবে তাদের বিভাগ আলাদা আজকে তোমাদের কথাগুলো কেন বলে দিচ্ছি যেন যেন আগে থেকে সচেতন হয়ে নিজের প্রিপারেশন একটা 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 গল্প বলি তাহলে তোমরা বুঝতে পারবে ছোট্ট রাজা ছিল তো একটা রাজত্বও ছিল তো সেক্ষেত্রে কি হতো রাজা যখনই আজ গল্পটা সবাই শুনবে ঠিক আছে কি বলতে চাইছি গল্পটার মাধ্যমে বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তো রাজা ওখানে নিয়ম ছিল যে যেই রাজা হবে সে পাঁচ বছর পরে তার যখন রাজ মানে তার পাঁচ বছরই মানে মেয়াদ ছিল তো পাঁচ বছর পর পর তার দিকে নির্বাসনে দিয়ে আসা হয় অর্থাৎ একটা জায়গা একটা গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয় এবং সেখানে তোমার বাঘ ভাল্লুকে খেয়ে নেয় ঠিক আছে তো সেই রকম অবস্থায় একজন তোমার একটা ইয়াং ছেলে সে রাজা হলো ঠিক আছে রাজা আনন্দ কিন্তু সেক্ষেত্রে রাজ সবাই রাজার সবাই আনন্দ আনন্দিত হচ্ছে কিন্তু রাজা নিজেও আনন্দিত হচ্ছে তো তার মা কিন্তু আনন্দিত নয় তো রাজা তাকে জিজ্ঞাসা করছে তার মাকে যে আচ্ছা সবাই আমি দেশে রাজা হয়েছি তা তুমি কেন খুশি হওনি বলছে কারণ বাবা পাঁচ বছর পরের কথা ভাবলে এটা ভয় লাগে যে আমি আমার ছেলেকে হারাতে চলেছি আমি আমার সন্তান হারা হয়ে যাব। ঠিক আছে এটা ভেবে উনি দুঃখ করছেন তো রাজার সব সবথেকে জীবনের মূল স্টেপ কি ছিল শুনে নাও আমি যে কথাগুলো বলতে চলেছি সেটা একটু ভালো করে শুনে নাও পাঁচটা বছর পরে রাজা মরার কথা তাই না তো রাজা তখন হঠাৎ করে এক বছরের মাথাতেই ছ মাসের মাথাতেই একদিন মন্ত্রীকে বলছে আচ্ছা বাকি রাজা দিকে কোথায় নির্বাচন দেওয়া হয়েছিল জায়গাটা কি আমাকে দেখাতে নিয়ে যেতে পারবে তো মন্ত্রী বলছে অবশ্যই দেখাতে নিয়ে যেতে পারবো তো ওরা নৌকা টৌকা নিয়ে সে জঙ্গলের দিকে রওনা দেয় বেশ কিছু সৈন্যদল নিয়ে তো রাজা তখন যেহেতু দেশের রাজা তো উনি যা বলবেন সেটা তো সবাইকে মেনে চলতে হবে আমি পয়েন্ট টু বি নোটেড আমি যে কি বলতে চাইছি কথাটার মাধ্যমে প্লিজ বোঝার চেষ্টা করো ঠিক আছে মাজাক করো না গল্পটা কোনো সাধারণ গল্প নয় অনেক কিছু বোঝার জিনিস আছে তো সবার আগে লাস্ট ছ মাসের মধ্যে রাজা কী করলো বললো আমি আমার অর্ডার দিচ্ছি এই বনের মধ্যে সমস্ত গাছপালা যেগুলো খুব জঙ্গল এরিয়া সেগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া হোক ঠিক আছে ছ মাস লাস্ট এক বছরের মধ্যে টোটাল জঙ্গল ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় বছরে রাজা ওখানকার যত হিংস্র পশু আছে সমস্ত পশুগুলোকে ধরে আলাদা জায়গায় সাইড করে দিল ঠিক আছে তৃতীয় বছর রাজা বলছে আমার ওইখানে একটা বিল্ডিং একটা বড় প্রাসাদ হবে ঠিক আছে চতুর্থ বছরে বলছে যে ওখানে খামার খেতি হবে এবং পঞ্চম বছরের আগে ওখানে বেশ কিছু পরিবার গিয়েও দেখলো বসতি করা শুরু করে দিয়েছে তো যখন পঞ্চম বছর পরে যখন রাজা বিদায় নিচ্ছে তখন রাজার মা তো তখনও জানতো না তখন রাজার মা বলছে যে আজকে আমার সব সবথেকে বড়ো কষ্টের দিন যে আমি আমার নিজের সন্তানকে হারাতে চলেছি তখন রাজা তার মাকে বলে যে আমি শুধু আমি নয় আমি আমার সাথে আমি তোমাকেও নিয়ে যেতে চলেছি মা কারণ তুমি জায়গাটা দেখো যে সেটা কিন্তু আর সেই নয় তো তখন রাজাকে বলে যে এটা কী করে সম্ভব বলছে দেখো আমি তো পাঁচ বছর পরে মরতাম কিন্তু পাঁচ বছর আগে থেকেই আমি আমার সমস্ত সব কাজ যে আমার কি কি করতে হবে ওখানে আমাকে থাকতে গেলে জীবনে কি কি করতে হবে সেগুলো কিন্তু আমি পাঁচ বছর আগে থেকেই কিন্তু শুরু করে দিয়েছিলাম প্রিপারেশান তো সেই জন্য তোমাদের বলতে পারি আজকে যদি কেউ বসে থাকো না যে কবে গ্রাউন্ডে ডেট দেবে তারপর থেকে আমি প্রিপারেশন নেবো তারপর থেকে আমি সচেতন হব ভুল করছো যারা পরীক্ষার্থীর ক্যান্ডিডেট আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি যারা আমার যারা পরীক্ষার্থীর ক্যান্ডিডেট যারা আমার ক্যান্ডিডেট আছো বিশেষ করে তাদের দিকে বলবো যারা মানে আমার ক্যান্ডিডেট মানে আমাকে যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলবো যারা চাকরি পাওয়ার তারা কিন্তু কন্টিনিউ পড়ছে আজও আমার কাছে একটা কথা তোমাকে বলি আজও আমার কাছে কিন্তু হাজারো স্টুডেন্টের উপর স্টুডেন্ট কিন্তু আজও পড়াশোনা করছে আর একটা কথা বলছি এই এই একটা পরে যখন তুমি প্রিপারেশান নেওয়ার পরে এদের সাথেই কম্পিটিশান হবে মানে এরকম ধরনের তাহলে আমার কাছে যদি পড়ে তাহলে বাকি টিচারদের কাছেও তো এরকম স্টুডেন্ট পড়ে তো একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে কম্পিটিশান লেভেলে টিকে থাকতে গেলে কিন্তু এইরকম মনোভাব রাখলে হবে না হ্যাঁ স্যার আমার মনোম ভেঙে যাচ্ছে কবে রেজাল্ট বেরোবে জানি না রেজাল্ট ঠিক বেরোবে আমি আবারও বলছি এটা পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড এটা পিএসসি বা এসএসসি দপ্তর নয় যে দু হাজার চোদ্দো রেজাল্ট দু হাজার বা একুশে বার করবে এরকম কিন্তু নয় তোমাদের কিন্তু বারবার করে বলে দিচ্ছি একটা কেসের রায় যখন বেরিয়ে গেছে একটা কেস যখন মিথতে চলেছে তোমাদের কিন্তু এটা বারবার করে বলছি ওদের জয়নিং পরে কিন্তু না তো তোমাদের মধ্যে কোনোরকমভাবে আর কিন্তু ডিলে হওয়ার জায়গা থাকবে না তো সেই জন্য বলবো যারা কিন্তু বিশেষ করে যারা কনস্টেবল পরীক্ষার্থীর আছো তারা অবশ্যই অবশ্যই নিজের প্রিপারেশান শুরু করো দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কলকাতা পুলিশের সার্জার নিয়ে প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু বারবার বলবো নিজের প্রিপারেশান কিন্তু শুরু করো আর আজকে এইটুকু দাঁড়িয়ে বলতে পারি যারা আবগারি পুলিশের মেন পরীক্ষা দিয়ে রেখেছো তাদের উদ্দেশ্যও বলে দিচ্ছি তোমাদের কিন্তু যাদের কিন্তু মোটামুটি ফর্টি সেভেন জেনারেল ফর্টি সেভেন মানে যাদের ফর্টি সেভেন মানে অ্যাপ্রক্সিমেট ছেচল্লিশ টু সাতচল্লিশ যাদের জেনারেল আস তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডাক পাবে আর তাদেরও কিন্তু বলছি তোমাদের ইন্টারভিউ কিন্তু অবশ্য সম্ভবই তোমাদের কিন্তু তোমাদের মানে হয়তো কিছুদিনের মধ্যেই তোমাদের বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাবে যে তোমাদের কিন্তু কারণ প্রসেসিং তো আর কিছু জায়গায় বাকি থাকলো না প্রসেসিং তো যে স্টে পড়ার কোনো জায়গা থাকলো না তাহলে সুতরাং কিছুদিন পরেই তোমাদের দেখবে অ্যান্সার কি আর অ্যান্সার কির পরেই দেখবা তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট হয়তো ফেব্রুয়ারি মাসের মিডিলের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে আর এইটুকু তোমাদের বলে দিচ্ছি যে আবগাড়ির উপরে এতটা চাপ আছে না কারণ আব তোমাদের না বেরোনো পর্যন্ত আফ গাড়ির এএসআই বেরোবে না তোমরা জানো যে আফ নতুন করে এএসআই বেরোবে আফ গাড়ি নতুন করে আবার কনস্টেবল বেরো বেরোবে জেল পুলিশের এস আই বেরোবে জেল পুলিশের কনস্টেবল বেরোবে কতগুলো কনস্ট কতগুলো রিক্রুটমেন্ট বেরোবে যেন সব কিছু বেরোবে কিন্তু না প্রসেসিং এগালে কিন্তু আর বেরোবে না তা ওই জন্য কিন্তু তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে আফগারির ইন্টারভিউ কিন্তু রেজাল্ট বেরুনের পনেরো দিনের মধ্যে শুরু হবে তুমি বিশ্বাস না হয় তখন মিলিয়ে নিও ওই জন্য কিন্তু তোমাদের বলতে পারি যে এখন থেকে কিন্তু নিজের প্রিপারেশনের জন্য কিন্তু একদম বি সিরিয়াস হয়ে যাও বুঝাতে পারলাম আর যারা কিন্তু বারবার করে বারবার করে আমি বলছি যারা এসআই এসআই মেন আছো তাদের দিকেও বলবো তোমরাও কিন্তু তোমাদের প্রিপারেশন লেভেলের জন্য তৈরি হয়ে যাও হ্যাঁ বালাই স্যার আমরা একটু বেশি টাইম পাবো মানছি তোমরা তোমাদের মেন পরীক্ষা পর্যন্ত তিন মাস হয়তো টাইম এখনও পেয়ে যাবে কিন্তু এস মেনের জন্য কিন্তু তিন মাস কিন্তু অ্যান আপ নয় বুঝতে পেরেছো হয়তো তিন মাসটা অনেকটা বেশি বাট এসআই মেনের জন্য কিন্তু অনেকটা কম তো সেই জন্য কিন্তু তোমাদের বলে দিচ্ছি আজকে যারা স্টুডেন্ট আছো যারা যে যেখানে পারবে এরকম নয় চিরঞ্জিত স্যারের কাছেই পড়তে হবে যার যেখানে যারা আমার কাছে বিশ্বাস তারা তো আমার কাছে পড়ে ঠিক আছে আর আশা করি সাকসেসও ভবিষ্যতে এবছরও আমার টার্গেট আছে তোমাদের আবগারি যতগুলো আমাদের স্টুডেন্ট পড়ে বা ইন্টারভিউর জন্য পড়ে তাদের সবাইকে নিয়ে আমাদের টার্গেট আছে পাঁচশো প্লাস শুধু আমার কাছ থেকে বার করব এইটা টার্গেট আছে যে যারা কনস্টেবলে পড়ে কনস্টেবলের ক্ষেত্রেও সাতশো থেকে সাড়ে সাতশো স্টুডেন্ট আমার কাছ থেকে বার করব করবোই করবো অনলাইন অফলাইন মিলিয়ে আর যারা তোমার বাকি যারা আমাদের আদার্স এসআই আছে আমার টার্গেট আছে যে ও বেশ কিছু ছেলে হয়তো খান পনেরো ষোলো যদি ছেলে বার করা যায় তো সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু বলতে পারি যে এইরকম নয় যে চিরঞ্জিত স্যারই পৃথিবীর সবথেকে ভালো টিচার পৃথিবীর সমস্ত টিচার রেসপেক্টফুল একটা কথা বলি ছাত্ররা নিজের দোষে চাকরি পায় না কোনো টিচারই পৃথিবীর খারাপ নয় বোঝাতে পারলাম কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে তারপরেও তোমাদের এটা বলবো যে যে সমস্ত টিচারের কাছে তোমরা পড়ছো এইটুকু যেন তারা তোমার এইটুকু যেন করতে পারে যে তাদের কাছ থেকে মানে তাদের যেন সেই অভিজ্ঞতাটুকু থাকে মানে এইরকম নয় যে আজকে একজন সে নিজে হয়তো গ্র্যাজুয়েশান পাস করেছে কালকে হয়তো একভাবে পড়াকর দিন শেষ হয়ে গেছে খুব আপকামিং রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এটা বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গ পুলিশের পথ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর এই একটা চাকরি যেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পয়সা দিয়ে কিন্তু খারিদা যাওয়া যায় না তো সেই জন্য কিন্তু তোমাদের বলছি হ্যাঁ আগবা নিউজ অনেক কিছু আসে হ্যাঁ তবে এইটুকু বলছি কোনো দালাল চুতিয়াদের পাল্লাই পড়িস না দালাল চুতিয়ারা তোর কাছ থেকে পয়সা নেওয়া ছাড়া আর কোনো উপায় কিছু করতে পারে না ওদের জীবনে কোনো কিছুই নাই না তো ওদের জীবনে কিছু আছে না তোকে তোর জীবনে তোকে তোর মোটিভেশন থেকেই সরিয়ে দেবে বলবে চাকরি মানে পয়সা ছাড়া কিছুতেই হয় না আমি চিরঞ্জিত স্যার আমি কথা দিচ্ছি তোদের দিকে যারা আমার কাছে অনলাইনে আমাকে ইউটিউব থেকে ফলো করিস তারা আমাকে ইউটিউব থেকে ফলো করিস পারলে আমাদের যেটুকু সামান্য ওই একশো টাকা মাইনে মাসিক মাইনে একশো টাকা নিয়ে যেটা পড়ানো হয় গুগল মিটে সেখানে জয়েন করে যাস আমি বলতে পারি যে কোনো বড়ো কোচিং ইনস্টিটিউটের থেকে যদি মানে সাকসেস রেট তোর বেশি না হয় তোর উন্নতি না হয় তখন তোর আমাকে বলিস তো সেই জন্য তোদের বলতে পারি আবার যদি কেউ কোনো অন্য জায়গায় পড়ে থাকিস পৃথিবীর পশ্চিমবাংলার সমস্ত টিচার রেসপেক্টফুল আমি তাদের সবাইকে পার্সোনালি রেসপেক্ট করি আমার অনেক বড় বড় টিচারদের সাথে কথা হয় যারা আমার সঙ্গেও কথা বলে তো সেই জন্য কিন্তু বলছি সবাই রেসপেক্টেড তাদের কাছ থেকে অনেক স্টুডেন্ট চাকরি পাই হ্যাঁ তো সেই জন্য তোমাদের বলছি যে যার কাছেই পড়ো কিন্তু অভিজ্ঞ টিচারের কাছে পড়ো কারণ কম্পিটিশনের যুগে টিকে থাকতে গেলে কিন্তু মানে প্রায় সাড়ে ন লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে তো সেই জায়গা থেকে কিন্তু যখন তোমাদের কুড়ি গুণ বলো গুণ বলো সেইটা খুব হাই হতে চলেছে আর এই চুপচাপ বসে না থেকে ঘুম ঘুম ভাঙাও ভাঙানো দিন চলে গেছে সবাই বাড়ি থেকে আজকে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই বাড়ি থেকে একটা করে তোমার নতুন রুটিন করো নতুন জীবনটাকে ছন্দে শুরু করো বুঝতে পেরেছো যে এই সময়টা আমি ছুটবো এই সময়টায় আমি এই এই পড়বো এই সময়টায় আমি এই ক্লাস করবো এই সময় থেকে আমি স্যারের ভিডিও দেখব এই সময় থেকে আমি এইভাবে ক্লাস করব বুঝতে পেরেছ তো সেই জন্য কিন্তু বলছি নিজে নতুনভাবে ভাবে তৈরি করো কারো ক্ষমতা নয় আটকানোর আর এই সময়টার পরবর্তীতে যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন আর কিন্তু টাইম পাবি না বুঝতে পেরেছিস কারণ তখন তো সবাই প্রিপারেশান নেবে একসাথে তো সবাই প্রিপারেশান নেওয়া আর একটুখানি এগিয়ে থাকা দুটোর মধ্যে তফাত আছে তোদের ভালোর জন্য কথাগুলো বললাম বুঝতে পেরেছিস তো সেই জন্য বলছি আমি জানতে পেরেছি যে তোদের পরীক্ষা খুব অবসম্ভবই সব কিছু বেরোতে চলেছে হ্যাঁ স্যার এক্সাক্টলি ডেট বলুন এক্সাক্টলি ডেট আমি কেন কারোর বলা সম্ভব নয় যিনি পোস্ট যারা মানে আপলোড করবে না ওনারাও জানে না কারণ হঠাৎ হঠাৎ করে মিটিং ঠিক হয় বুঝতে পেরেছো হঠাৎ করে মিটিং ঠিক হয় হঠাৎ করে আজ এটা তৈরি হয়ে আছে ধর কথা দিয়ে বলছি সকালের মধ্য কিছু পর্যন্ত ছিল না দুপুরবেলা হয়তো হঠাৎ করে বলছে আচ্ছা আফগাড়ির আবগাড়ির ইয়ে কী বলে কোশ্চেনপত্র অ্যান্সার সিটটা প্রোভাইড তৈরি হয়ে গেছে হ্যাঁ এই দাদা দাদা প্রোভাইড করে দাও বাস বিকালের মধ্যে হঠাৎ করে জানা গেলো আফগাড়ির রেজাল্ট বেড়ে যায় তো সেই রকমভাবে তৈরি হয় তো আর একটা কথা তোদের বলে দিচ্ছি নিজের নিজের সম্মান নিজের কাছে কখনও কোনো ইউটিউবার আমি বলে নয় কখনও কোনো ইউটিউবারকে কোনো খারাপ মন্তব্য করবি না কারণ সবাই কম বেশি তো ওদেরকে কোনো না কোনো রকমভাবে হেল্প করার চেষ্টা করে এইরকম নয় যে কেউ কাউকে কত টাকা দিয়ে রেখেছিস যারা আমার স্টুডেন্ট আছিস আমি এটা বারবার করে বলছি আজকে নিজে যারা কমেন্ট সেকশানে অনেকজন গালাগালি করে এই করে বিভিন্ন ইউটিউবারও আমাকে বলে বিভিন্ন স্টুডেন্ট যারা আমার কিছু স্টুডেন্ট আছে যারাও বর্তমানে ইউটিউবার এবং ভালো জায়গায় আছে তো পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার তাদেরও আছে তো তারাও আমাকে বলে যে স্যার জানেন গালাগালি করে খারাপ লাগে তো তাদের জন্যই তো হেল্প করার চেষ্টা করি তো সেই জন্য বলছি যে গালাগালি দিয়ে কখনো নিজের বাবা মার মান সম্মানটা ডুবাবি না কারণ আমি মনে করি যে প্রত্যেকজনে একটা রেসপেক্ট ফুল ঘর থেকে এসেছি সবার কাছে তার বাবা মার ইজ্জতের দাম আছে তো তুই যখন কোনো স্ল্যাব ল্যাঙ্গুয়েজ বার করবি না তখন সেটা অবশ্যই সবার কাছে খারাপ লাগবে তো এইটুকুই বলবো সকলে ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতর খুব তাড়াতাড়ি তোমাদের সব কিছু প্রসেসিং শুরু হয়ে যাবে এটা আনন্দের খবর নয় অবশ্যই তোমাদের চেতাবনী দিলাম যে তোমাদের তোমাদের প্রিপারেশান শুরু করো নতুবা কিন্তু তোমাদের বিপদ কিন্তু অনিবার্য এটা বারবার করে বলছি যারা আফগারির ইন্টারভিউ বলো যারা যারা ওয়ারলেস অপারেটর বলো যারা কনস্টেবল বলো তারা প্রত্যেক জোনাকে বলবো যে নিজের নিজের প্রিপারেশান কিন্তু শুরু করো তোমাদের পরপর পরপর প্রসেসিং হবে কারণ সবকিছু জয়নিং কিন্তু দু সালের মধ্যেই করাবে এইটুকু কিন্তু তোমাদের বলে দিচ্ছি কারণ একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট আবার অপেক্ষা করছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ বন্ধ মাতরম জয় মহ